ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহিগত বাংলাদেশ থেকে আব্দুল্লা প্রশ্ন করছেন প্রশ্ন হলো যে একজনের ভিডিও দেখলাম লন্ডন থেকে ইউটিউবে তার কি মান চলে যাবে আর তার শাস্তি কি হবে তার ব্যাপার হুকুম কি আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ রাসুল্লাহ আবাদ সম্মানিত ভাই আব্দুল্লাহ আপনাকে আমি প্রথম উপদেশ দিব যে ওই সমস্ত ওই নাস্তিক মুরতাদের ভিডিও কোনো সময় দেখাটা উচিত নয় দেখবে ওই সমস্ত ব্যক্তিরা যারা জ্ঞান দিয়ে বিবেচনা করতে পারে এবং সত্য সত্যমিতা পার্থক্য করতে পারে হক বাতিলের মধ্যে যাদের পার্থক্য করার জ্ঞান রয়েছে তারাই শুধু এটাকে দেখাটা উচিত হবে কিসের জন্য যে এই বিষয়ে জাতিকে সতর্ক করবে এবং নিজেরা সাবধান হবে এবং জাতিকে বিষয়ে সতর্ক করবে কিন্তু সাধারণ পাবলিক ওইটার মধ্যে যে সমস্ত কল্প কাহিনী বা যে সমস্ত অপব্যাখ্যা করে এটি বলা হয়েছে বা বলতেছে সে এগুলি দেখলে অনেকের ইমান চলে যাবে তা না কিন্তু অনেকে সহ্য করতে পারবে না মনের মধ্যে জল্পনা কল্পনা হবে শয়তন অশে দিবে কুমন্ত্রণা দিবে সে তো শর্ত মিথ্যার মধ্যে এতটা পার্থক্য করা তার জ্ঞান নেই এবং সে ওইটার প্রতি অনেক সময় দাবিত হয়ে যেতে পারে তার কথাটাকে বিশ্বাস করে নেবে যেমন অনেক আজকে তার বক্তব্য শুনে অনেক বিভিন্ন রাষ্ট্রের অনেক আমাদের যুবক শ্রেণী ভাই বন্ধুরা এরা বলতে থাকে যে স্যার আপনার কথা খুবই সুন্দর লাগতেছে আমাকে খুবই ভালো লাগতেছে আপনার কথা আমার আমার কাছে খুবই চয়েসফুল এবং লাইক শেয়ার করতেছে বিভিন্নভাবে ওই সমস্ত ভাইদের জ্ঞান নাই আসলে যে সময় সে ইসলাম তো জানেন সে বাংলাদেশি সে এখন লন্ডন আছে দরাসোহরের বাইরে সে ইসলামের প্রচার করতো একসময় ইসলামের কথা বলতো তারপরে সে সুন্দর সুন্দর কথা বলতো ইসলামের সুন্দর বাণীগুলি দিত এক রাজনীতির বিরুদ্ধে অনেক ধরনের কথা বলছে তারপরে এই ধরনের এখানে এই ধর্মের বিরুদ্ধে কথা বলছে এই ধর্মের বিরুদ্ধে বলছে এখন সে সম্পূর্ণ নাস্তিক হয়ে গেছে এতে কোনো সন্দেহ নাই তাকে যে নাস্তিক না বলবে সে সমস্যা সে যদি কেউ যদি তাকে সত্য বলে বিশ্বাস করে তার মধ্যে যদিও ভাষা দিয়ে প্রকাশ না করে তারপরে কোনো ব্যক্তি বিশ্বাস করে এবং তার সাথে সমর্থন দেয় তাহলে সেও মোরতাদ মুফাসুল ইসলাম সম্পূর্ণ মোরতাদের কোনো সন্দেহ নাই এবং এই সম্পর্কে দা আলমুল আমাদের একটা দুটা কথা নয় যে সমস্ত কথা আল্লাহ রাসুলের বিরুদ্ধে বলতেছে কোরআনের বিরুদ্ধে বলতেছে এবং সমস্ত পৃথিবীর এমন না যে কোনো খ্রিস্টান ধর্ম ত্যাগ গ্রহণ করছে ইহুদি ধর্ম গ্রহণ করছে তাও তো না বা কোনো হিন্দু হয়ে গেছে তাও না এটা এমন পৃথিবীর সব ধর্মকে সে কটাক্ষ করে কথা বলে তা তাতে করুক সমস্যা নেই পৃথিবীর সব ধর্মকে কটাক্ষ করুক কিন্তু সমস্যা হলো মুসলিম ধর্মকে ইসলাম ধর্মকে সত্য ধর্মকে সে যখন কথা কটাক্ষ কটাক্ষ করা এবং ক্রিটিসাইজ করে কথা বলে তখন আর রক্তের রক্তের পাওয়ার ঠান্ডা থাকে না বা রক্ত ঠান্ডা থাকে না তখন রক্ত গরম হয়ে যায় এটা যে মুরতাদ হয়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই এটা একদম সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে হবে এটা বড় মুরতাত যদি যদি কোনো ভাবে আবার যদি তাওবা করে আসতে পারে তাহলে হয়তো বা আল্লাহ মাফ করবে না হলে তাকে তো কতল করা একদম সম্পূর্ণ শরীয়তের হালাল হয়ে গেছে বিষয়টা এত বড় মুরতাদ এটা ইসলাম ইসলাম থেকে যেই মুরতাদ হয়ে যাবে তাকে কতল করার হুকুম এটা এটা তো বেঈমান নাস্তিক না এটা তো মুসলমানের সন্তান তারপর কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে যে সমস্ত কটাক্ষ করে কথা বলে সেখানে আর আর তার হুকুমের অস্পষ্টতা কি আছে প্রত্যেকটি মানুষ যারা আমার বয়স শুনে থাকেন ওই সমস্ত ভিডিও থেকে সাবধান হওয়ার আলোচনা থেকে সাবধান হতে হবে ওর আলোচনা শুনে যদি কোনো ব্যক্তি সহ্য না করতে পারে ভালো মন্দ জিনিস পার্থক্য না করতে পারে ওইদিকে দাবিত হয়ে যায় তাহলে সেই জাহান নামে চলে যাবে তাহলে কোনো সন্দেহ নেই সুতরাং সাবধান হতে হবে এ বিষয়ে কোনো মানুষ যদি এ বিষয়ে শুনে ঠিক থাকতে পারে তার ইমান আমল ঠিক রাখতে পারে তাহলে সেটা হলো আলাদা কথা কিন্তু সাধারণ পাবলিকের জন্য আমি এটাই উপদেশ দেবো যে এই সমস্ত ভিডিও থেকে এবং শুধু ওইটাই নয় আরও এরকম অনেক ভিডিও আছে যারা উল্টাফুলটা অপব্যাখ্যা করছে কোরআনকে হাদিসকে অনেক আলেমও রয়েছে অনেক বক্তাও রয়েছে এরকম পুল্টা ব্যাখ্যা করে সুতরাং তাদের থেকেও সাবধান থাকতে হবে আপনাকে অবশ্যই কোরআন এবং শুননার বড় বড় আলেম যারা আছে বড় বড় মোহাকি কেন আলেম যারা আছে যাদের কাছে কোরআন শুননার ভারত জ্ঞান ভারত রয়েছে জ্ঞান সঠিক জ্ঞান রয়েছে তাদের আলোচনা শুনতে হবে না হলে মানুষ পার্থক্য না করার কারণেই তো আজকে দেখুন মানুষের মধ্যে মতবিরোধ চলছে মানুষ আমল করেও সেই আমলের কোনো বেনিফিট পাচ্ছে না অথবা পরকালে সে আমল গ্রহণ না হইতে পারে আর আমল করার সার্থকতাই তো আল্লাহর কাছে মুক্তি এবং নাজাত পাওয়া এবং আমল আমল গ্রহণযোগ্য এবং মুক্তি এবং আমল করার জন্য শর্ত কি যে আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে এবং রাসুলসাল্লি সাল্লাম যেভাবে যেই তরিকায় যেই নিয়মে যেই পদ্ধতিতে আমল করেছেন বা বলে গেছেন সেটাই ঠিক থাকতে হবে তখনই এই গ্রহণযোগ্য আমল হওয়ার আশা করা যায় এবং পরকালের মুক্তি এবং নাজাত আসবে সুতরাং আমল করেও তো অনেক মানুষ মুক্তি মুক্তি পাবে না বলেই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দ্বারা আলেমদের কথা দ্বারা বুঝা যাচ্ছে অতএব আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে সাবধান হতে হবে ও বহু নাস্তিক মুরতাদ উল্টা পাল্টা কথা বলে সবার কথা আমার আপনি শোনা ফরজ নয় বরং যে ব্যক্তি এটা সতর্ক করবেন তাকে শুনতে হবে দিন ইসলামের কোন সন্দেহ আছে দিন ইসলামের কোন বিষয় নিয়ে যদি কোনো ব্যক্তি সন্দেহ করবে সামান্য সরিষা পরিমাণও যদি সন্দেহ করবে তাহলে মুরতাদ হয়ে যাবে আল্লাহর কথা ইসলাম সত্য এবং এটাকে যদি কোনো ব্যক্তি মিথ্যাও বলে তাহলে সে সেটাকে বা কোন একটা বিষয় যদি ক্রিটিসাইজ করে উপহাস করে বা একটা বিষয় যদি কোন সন্দেহ করে যে এটা ঠিক না ইসলামের তাহলে সে সে মুরতাদের হুকুম এসে গেছে তার কারণ আল্লাহর কোরআনের কথার বাহিরে ইন্নার দিন আন্দ ইসলাম ইসলামের সাথে আর কোনো জিনিস আছে নাকি হ্যাঁ অমাই আবতাকে গর ইসলামের দিন আন ফালাই ইকবাল আমিন ওহ ফিল আখরতিন আর কি অস্পষ্ট থাকতে পারে সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে কোনো মানুষ যদি অমুসলিমকে অমুসলিম হিসাবে সন্দেহ করে বা যদি বলে ঠিক ঠিক আছে আছে এটাও সেও হয়ে গেছে এ সম্পর্কে বড় বড় আলেমগণ অনেক বলছেন মুসলমান মুসলমানের চলে যাওয়ার দশটা কারণ তার মধ্যে একটা কারণ যদি ইসলামের কোনো বিষয় সন্দেহ করে তো ইসলাম শেষই কটু শেষ কল ইসলাম শেষ বড় বড় শেরেখ কল ইসলাম শেষ এবং ইসলামের কোনো বিষয় নিয়ে ঠান্টা করলে ইসলাম শেষ তারপর ইসলাম ঠিক মতো দিন ইসলাম ঠিক মতো বিশুদ্ধভাবে পালন না করা হিন্দু মুসলিম খ্রিস্টানদের সাথে একতা প্রকাশ করে ইসলাম শেষ তারপরে এমনি ভাবে যদি অমন্য কোন জাতিকে বিধর্মী জাতিকে মুসলমান হিসাবে সাব্যস্ত করা অথবা সঠিক বলে বা মুসলমান সাব্যস্ত না করেও যদি ওই দিনগুলিকে সঠিক বলে যে ইসলামও ঠিক আছে ঠিক আছে সেও মূর্ত হয়ে গেছে গা এরকম অনেক জিনিস আছে আল্লাহ আমাদেরকে সুন্দর পথে রাখা থাকার তৌফিক দান করুন সকল প্রকার অমুসলিমদের চক্রান্ত থেকে আমাদেরকে দূরে রাখুন আমাদের ইমান আমলকে হেফাজত করুন আমাদের মুসলিম ভাই বোন যেখানে আছে সবাইকে আল্লাহ হেফাজত করুন আমিনা সাল্লো সাল্ল হাজলিনহমদ আসসালাম আলিক্লা ববরাকাত